আর মাত্র কিছুদিন পরেই মুক্তি পাবে সালমান খানের সিনেমা টাইগার থ্রি। ইতিমধ্যে সিনেমাকে নিয়ে শুরু হয়ে গেছে নানা গল্প, তবে সবকিছুকে চাপিয়ে গেছে এক রোমাঞ্চকর খবর। জানা গেছে এবার সালমান খানের সাথে এই সিনেমায় দেখা যাবে ঋত্বিক রোশনকেও। কিন্তু কিভাবে সম্ভব হলো এই ঘটনা জানাচ্ছি, তবে তার আগে ফলো করে দিন আমাদের পেজটি, কেননা বাজ এন্টারটেনমেন্টই পাবেন দেশ বিদেশের সেলিব্রিটিদের অজানা সব তথ্য সবার আগে। টাইগার থ্রি মুক্তি পাওয়ার আগেই আশায় বুক বেঁধেছেন এই সিনেমা বানানোর লোকেরা। সালমান ভক্তরাও চাইছেন বক্স অফিস আপিয়ে দিক ভাইজান। তবে এরই মধ্যে ফাঁস হয়ে গেল ঋত্বিক রোশনের এই সিনেমায় ক্যামিও রোলের খবর। জানা যায় ঋত্বিকের ব্লকবাস্টার সিনেমা ওয়ারের কাবিরের চরিত্র প্লে করবেন তিনি টাইগার থ্রিতে, কারণ টাইগার থ্রি দিয়েই স্পাই ইউনিভার্স শুরু করতে যাচ্ছে ইয়াশ রাজ ফিল্মস, যেখানে সালমান খানের টাইগার চরিত্রের পাশাপাশি দেখা যাবে ঋত্বিকের কাবির। দর্শক, ঋত্বিকের ক্যামিও রোল নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। শেষে ফলো সাবস্ক্রাইব করুন বাজ এন্টারটেনমেন্ট।